এয়া ভারত ভূটান সীমান্ত। সীমান্তর মনোমোহা সেউজিয়া পরিবেশে মুগ্ধ করব আপনাক। বাক্সা জেলার সদর মসলপুরের 15 কিলোমিটার উত্তরে গেলে আপনি পাব সীমান্তবর্তী গাঁও ভূটানখুঁটি। সীমান্তবর্তী অঞ্চলত প্রায় শুনা যায় হাতি মানুষের সংঘাত। এই জঙ্গলতেই সুদীর্ঘ বছরেই প্রকৃতি সুরক্ষার কামত ব্রতী হয়ে আছে এই সকল যুবক যুবতী। মানাসৌকি খংখর ইকো ট্যুরিজম সোসাইটি নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এই সকল যুবক যুবতী। সশস্ত্র সংগ্রাম ত্যাগ করে বিটিসির চুক্তির পিছতেই বড়ো বিদ্রোহী সংগঠনের নেতা বিজয় চৌধুরী আরম্ভ করেছিল মানাসৌকি খংখর ইকো ট্যুরিজম সোসাইটি। এই স্বেচ্ছাসেবী সংস্থা গঠনের পূর্বে সীমান্তবর্তী অঞ্চলত চলি আছিল বন ধ্বংসযজ্ঞ, কিন্তু এই সংস্থায় এই অঞ্চলের রূপেই সলনি করে দিলে। এতিয়া ভারত ভূটান সীমান্তর চিরসেউজ পরিবেশের মাজত এই সকল যুবকে অতিবাহিত করেছে সময়। আমি 2006 চনের একদিকে কাম করে আসলো মানসী সংকরী সোসাইটি হয়ে আমার আমার নেতৃত্ব করেছিল আমার বিজয় চৌধুরী স্যারে। এটা বর্তমানে আমি এটা করে আসো, আমি এটা মোটামুটি আমি 2006 সনের করে করে মোটামুটি 2012 সনত আমি বর্তমান এটালে আমি কাম করেছি আর নেশার ভাল পাই এটালে করেও যাই থাকি। বর্তমান আমি নেশার কাম করি কিন্তু একো পোৱা নাই, তারমানে না দরমহা না পয়সা একো পোৱা নাই। বস্তু হয় কিন্তু আমার ভাল লাগে, কারণ কি প্রকৃতি বিরাট ভাল লাগে, ঘুরি পাহাড় ঘুরলে আমার দেহা বলো ইমান ভাল লাগে, স্ট্রং লাগে, তারপরে চড়াই পক্ষী বহুত বছর দেখা পায়, সেখানে ভাল লাগে আমার। তারমানে হাতি আমার পরিদ্বারতো অল্প কিছু জায়গা তারমানে ব্লক হয়ে আছে, সেইকারণে বহুতখিনি হেৰি হয়। বর্তমান আমার এইখানে ইমান নহয়, বর্তমান আমি বহুতখিনি আমি রাইজক সহায় করে দিয়ে আছো। হাতি মানুষের সংঘাত রোধর লগতে গছপুলি রোপণে চিরসেউজ করে রাখিছে ভারত ভূটান সীমান্তবর্তী এই অঞ্চল। ইতিমধ্যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতা রোপণ করা হয়েছে কেবা লক্ষাধিক গছপুলি। এই সমূহ গছরে ভূটানখুঁটিত গড়ি উঠিছে মানবসৃষ্ট বৃহৎ অরণ্য। প্রকৃতি সুরক্ষার কামত ব্রতী হয়ে থাকা এই সকল সদস্যই আজিলেকে সরকারিভাবে কোনো সংস্থাপন লাভ করবলে সক্ষম নহল। তার পিছতো এই সকল যুবক যুবতীয় প্রকৃতি সুরক্ষার কামত ব্রতী হয়ে আছে। জঙ্গলের মাজত যেনেকে আমি যেখানে আমি রক্ষণা বেক্ষণা করে আছো ঠিক মতে এইমতে আমি এতালে করে আছো। বর্তমান ঘর কেনে চলিছে আপনার? ঘর বহুত কষ্টকে চলে আছো। বর্তমান ঘরের যিনি আমার ঘরের পরিয়ালকিটা যি কামায় তাকে আমি কিবা কষ্ট করে খাই আছো। আর এনে সরকার কিবা আহ্বান থাকি মানে সরকার আমি এটা আহ্বান করবা চাই আছো কি জানো না, আমার যিনি আমার লগত যিনি লিসত আছিল তেখেতে তারমানে যিনি এপয়েন্টমেন্ট পাই গল ঠিক আমারও এনেকুয়া যদি এপয়েন্টমেন্ট পাওয়া যায় এটা আমি সরকারের পরা আহ্বান জানা হয়। কিমান আছে আপনার সদস্য? আমার এটা 68 জন আছে এটা বর্তমান।